যোহন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ দশ অধ্যায় এক থেকে দশ পদ। প্রভু যীশু সেই প্রকৃত মেষপালক। এরপর যীশু বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, দরজা দিয়ে মেষের ঘেরিতে না ঢুকে যে লোক অন্য পদ বেয়ে উঠে আসে সে লোক চোর কিংবা দস্যু, কিন্তু দরজা দিয়ে যে ভেতরে ঢোকে সেই মেষপালক। দারোয়ান তাকেই দরজা খুলে দেয় আর মেষগুলিও তখন তার কণ্ঠস্বর শোনে। সে নিজের মেষগুলির নাম ধরেই ডাকে, তারপর তাদের বাইরে নিয়ে যায়। পালির সমস্ত মেষকে বাইরে আনার পর সে তাদের আগে আগে হেঁটে চলে এবং মেষগুলি তার পিছু পিছু চলতে থাকে, কারণ যারা অচেনা তাদের কারো কণ্ঠস্বর তারা চিনতেই পারে না। যীশু ফরিসিদের কাছে এই রূপকটি বললেন বটে, কিন্তু এর মধ্যে দিয়ে তিনি তাদের কি বলতে চাইছেন তারা তা বুঝতে পারলেন না। তাই তিনি এই কথাও বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, আমি যেন মেষের ঘেরির সেই দরজাটা। যারা আমার আগে এসেছে তারা সকলেই চোর কিংবা দস্যু, কিন্তু মেষগুলি তাদের কথা শুনিনি। হ্যাঁ, আমি সেই দরজা। যে কেউ আমার মধ্য দিয়েই ভেতরে যায় সে তো রক্ষা পাবেই, সে ভেতরে আসবে আবার বাইরে যাবে আর চারণভূমির পথটিও খুঁজে পাবে। চোর আসে শুধু চুরি হত্যা আর ধ্বংস করতে, আমি এসেছি যাতে মানুষ জীবন পায়, পুরোপুরিভাবে তা পায়। প্রভুর বাণী।